Assalamualaikum. Srishti Academy School এর অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। তোমরা প্রত্যেকে জানো 23 তারিখ থেকে তোমাদের টিউটর পরীক্ষা এবং এই টিউটর পরীক্ষায় তোমাদের গণিতের যে সিলেবাস সেটা তোমরা জানো 9.1 থেকে প্রশ্ন আসবে। তো কাজে আমি এই 9.1 থেকে আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। এই পূর্বের ক্লাসগুলোতেও কিন্তু তোমরা সৃজনশীল দেখেছো। তো আজকে আমার আয়োজনটা একটু ব্যতিক্রম। তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে বোর্ডে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নটা তোমরা কি করবে, তোমাদের ভিডিওটা পজ করে প্রশ্নটা খাতায় লিখবে, তারপর নিজে চেষ্টা করবে সমাধান করার। যদি সমাধান নিজে না করতে পারো তাহলে পরে তুমি ভিডিওটা দেখে সমাধান করার চেষ্টা করবে। এবং আমি এটা বলবো যে তোমরা সরাসরি ভিডিও দেখে দেখে কাজটা করবে না, প্রথমে নিজে ট্রাই করো, না পারলে একবার ভিডিও দেখো, তারপর আবার সমাধান করার চেষ্টা করো। তো চলো আমরা কাজটা শুরু করি। আমাদের প্রশ্নে বলা আছে p = 1 - sin a, q = 1 + sin a। আচ্ছা কতে বলছে রোডওয়ার্ড pq * tan a মান বের করো। কতে বলা হচ্ছে দেখাও যে 1 / p + 1 / q = 2 + 2 tan স্কয়ার a। এবং গতে বলা আছে যে রোডওয়ার্ড p/q সমান sec a - tan a এর সত্যতা যাচাই করো, অর্থাৎ এই তথ্যটা সত্য না মিথ্যা সেটা বের করো। প্রথমে আমরা ক নম্বর সমস্যার সমাধান করব। সমাধান দেওয়া গণিত নিয়ে দেওয়া আছে p সমান 1 মাইনাস সাইন এ, q সমান 1 প্লাস সাইন এ। যে রাশির মান বের করতে হবে অর্থাৎ প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে আছে রুট ওভার pq ইনটু tan। প্রথমেই আমরা p এবং q এর মান বসিয়ে দিব। p এর মান এখানে আছে 1 মাইনাস সাইন এ, q এর মান আছে 1 প্লাস সাইন এ। মান বসানো হলো তাহলে একটা হলো কি a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র আমরা প্রত্যেকে জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। এটা আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কজ স্কয়ারে, তোমাদের প্রত্যেককে শেখানো হয়েছে। কাজে আমরা লিখে দিলাম কজ স্কয়ারে। আর এটা আমরা জানি যে বর্গ এবং বর্গমূল চলে যায়, বর্গ এবং বর্গমূল যদি চলে যায় তাহলে কি থাকবে, শুধু কজে থাকবে। লিখে নিলাম কজে। আবার ডট ক্যারি কিন্তু লেখা যায় সাইন এ বাই কজ এ। তাহলে লবের কজে এবং হরের কজে চলে যাবে, থাকবে শুধু সাইন। এটাই হলো আমাদের পয়েন্ট স্টক। তো আশা করা যায় তুমি যে উত্তর বের করেছো আর আমার যে উত্তর বের হলো দুটো একই আসছে, তুমি এটা করতে পেরেছো। এবার চলো আমরা খ নম্বর সমস্যার সমাধানটা করি। দেখো খ নম্বর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে 1/p + 1/q = 2 + 2 tan স্কয়ার এ। এই প্রমাণটা করার জন্য আমি দেয়া মান নিয়ে নিলাম, দেয়া আছে p সমান q সমান। এবার বাম পক্ষ নিলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। তাহলে আমরা মান বসিয়ে দিই, p এর মান হচ্ছে, p এর মান হলো 1 মাইনাস সাইন এ, লিখে দিলাম 1 মাইনাস সাইন এ, প্লাস q এর মান হচ্ছে 1 প্লাস সাইন এ। তোমাদের আমি এটা শিখিয়েছি যে ত্রিকোণমিতিতে যদি এরকম পাওয়া যায় দুটি ভগ্নাংশের যোগ তাদের হর দয় a প্লাস b এবং a মাইনাস b এই ফর্মে যদি থাকে তাহলে আমরা কি করি সরাসরি যোগ করি। তাহলে এখানে আমরা সরাসরি দশম করে যোগফলটা নির্ণয় করব, তাতে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা লসাগু নিব, আমাদের লসাগু হচ্ছে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। আমরা যোগ করতে কি পারি
তাহলে প্রথম ঘনকের হর দ্বারা লসাগুকে ভাগ করলে ফল হবে 1 প্লাস sin a, তার সাথে 1 গুণ করলে 1 প্লাস sin a থাকবে, তো আমি লিখব 1 প্লাস sin a। একই ভাবে দ্বিতীয় ঘনকের হর দ্বারা লসাগুকে ভাগ করলে ফল হবে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin এর সাথে log এর 1 গুণ করলে 1 মাইনাস sin a থাকবে। এবার হরটা দেখো a প্লাস b ইনটু a - b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, লিখে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর log এ থাকতেছে 2, 1 মাইনাস sin স্কয়ার আমরা জানি cos স্কয়ার, লিখতে পারি 1 বাই cos স্কয়ার। দেখো আমরা প্রত্যেকে জানি 1 বাই cos হচ্ছে sec, তাহলে কি লিখতে পারি 2 sec लिखे दिब tan স্কয়ার, 2 দ্বারা গুণ করে দেব 2 প্লাস 2 tan স্কয়ার a। দেখো ডান পক্ষের সাথে এটা সম্পূর্ণ মিলে গেছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ হলো। এবার চলো আমরা গ নাম্বার সমাধান করি। আমাদের গ নাম্বারে কি করতে হবে, রুট ওভার t / q সমান sec a মাইনাস tan a, এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। আমরা যাচাই কিভাবে করব, আমাদের দেয়া মান নিয়ে বাম পক্ষে বসে মান নির্ণয় করব, যদি ডান পক্ষের সমান হয়ে যায় তাহলে এই বাক্যটি সত্য, আর সমান যদি না হয় বাক্যটি হবে মিথ্যা। তাহলে চলো আমরা বাম পক্ষের মান নির্ণয় করে দেখি ডান পক্ষের সমান হয় কিনা। লেফট হ্যান্ড সাইড রুট ওভার t / q, ফার্স্ট ডিউটি হচ্ছে p এবং q এর মান বসিয়ে দেওয়া। আমাদের p এর মান হচ্ছে 1 মাইনাস sin a, q এর মান হচ্ছে 1 প্লাস sin a। তোমাদের এটা শেখানো হয়েছে যে যদি কোনো ভগ্নাংশের বর্গমূল থাকে এবং সেই ভগ্নাংশের লব এবং হর যদি a প্লাস b এবং a মাইনাস b এই ফর্মে থাকে, তাহলে বর্গমূল মুক্ত করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লব দ্বারা লব ও হরকে গুণ করব। এখানে কিন্তু ওই ফর্মেই আছে, কাজেই লব 1 প্লাস sin a দ্বারা লব এবং হরকে আমি এখন গুণ করব বর্গমূল মুক্ত করার জন্য। লব আছে 1 প্লাস sin a, 1 প্লাস sin a দ্বারা লব এবং হরকে গুণ করে দিই। তাহলে দেখো এখানে একই রাশি দুইবার গুণ আসলে কি হবে, হোল স্কয়ার হবে, লিখলাম 1 মাইনাস sin a হোল স্কয়ার, আর হরকে প্লাস b টু মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি ফল পাওয়া গেল 1 minus sin a whole square, আর পরে আসছে cos square a। এবার যদি আমরা বর্গমূলকে লব এবং হরে পৃথক করে দেই তাহলে বর্গ এবং বর্গমূল চলে যাবে, কি থাকবে 1 minus sin a divided by থাকবে cos। এবার আমরা ভাগটা বণ্টন করে দেব, তাহলে একটা রেজাল্ট আসবে, দেখি আমরা ভাগটা বণ্টন করে কি পাই। ভাগ বর্গ করলে 1 ভাগ cos a মাইনাস কি আসবে sin a বাই cos a, 1 বাই cos a হলো sec, আর sin a মাইনাস cos a হচ্ছে আমাদের tan। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান চলে আসছে, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান চলে আসছে কাজেই আমরা বলতে পারি যে এই উক্তিটি বা বাক্যটি সত্য। তো আশা করি তোমাদের প্রত্যেকেরই ক খ গ আমার সাথে মিলে গেছে, অর্থাৎ তোমরা প্রত্যেকে সফল হয়েছো, এবং এর পরবর্তী ক্লাসেও আমি তোমাদের পরীক্ষার জন্য সৃজনশীল নিয়ে আসবো। সে বিষয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।